ওলামাদেরকে ইজ্জত করবা, ওলামাদের কাঠমোল্লা কইও না। আমি বলে কাঠ দিয়া বানাইছে, কাঠ দিয়া বানাইছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নাই। এ পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা? কথা বললে জোরে বলবেন, হ্যাঁ বাচ্চারা না। পঞ্চাশ বছর ধরে গোটা পৃথিবী ঘুরে ঘুরে মানুষদেরকে আমি একথাটা বলে আসছি, মোল্লার দৌড় শুধু মসজিদ নয়, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। নারায়ে তাকবীর। যুবক বাবারা মোল্লাদেরকে হেল্প করবা, এত লোক আমার সঙ্গে দেখা করলো, দুইজনে কিছু টাকা দিছে, একজনে 500 আর একজনে বোধ হয় 300, এত লোক দেখা করতে গেছে। মোল্লাদেরকে কিছু হাদিয়া দিবেন, সন্নত এখন কি না থাকলে করতে কি দিবেন? বাংলাদেশে লোকেরা আমাদেরকে রেসপেক্ট করে, আমাদেরকে সম্মান করে, আমাদেরকে ইজ্জত করে, আমি জানি। ছোট্ট একটা হাদিস বলে আমার আলোচনা স্টার্ট করবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আপনাদের দূরে আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা দুপুরে ভাত খান নাই, মনে হচ্ছে ক্লান্ত, মনে হচ্ছে সারাদিন রোজা রাখছেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী, আল্লাহ বলেছেন আমি এবং আমার ফেরেশতারা সব সময় আমার নবীর নামে দুরুদ পাঠ করি। এ কথাটা কত দামি কথা, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও মনোযোগের সাথে আমার বন্ধুর নামে দুরুদ পাঠ করো। তাসলিমা শব্দের অর্থ হইল মনোযোগের সাথে, একাগ্র চিত্তে, মহব্বতের দৃষ্টিকোণ থেকে আওয়াজ করে বলুন আল্লাহ। পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তশরিফ নিলেন রহমতুল লিল আলামিন। আল্লাহ সবই গুণগার গো নবী আপনাই চিনিলাম না, তার কারণে রোজাশরে আমাদেরকে ভুলো না। আল্লাহ
জোরে একটা হাদিসের কথা বলে শুরু করব। আসসালামু আলাইকুম। আরামে বসেন। পিছনের লোকেরা দেখতে পাচ্ছেন, আপনারা একটু পেছনে যান। সভাপতি হ্যাঁ, আপনি তো আজকের দিনের সভাপতি। না এটা তো আছি, এবার দেখা যায়। হাদিসের মধ্যে আসছে ওলামায়ে ইকরামের চেহারার দিকে আপনি যতক্ষণ নেক নজরে তাকায় থাকবেন, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুরদের চেহারার দাম কত দেখে। আজকে আমরা হুজুর দেখতারি না, হুজুর দেখলেই মনে করি এটা আমার শত্রু। বন্ধ করেন ভাই, নমুনাটা বন্ধ করেন, নমুনা আর ভালো লাগে না। আপনারা ওয়াজ শুনে অভ্যস্ত, কিন্তু আমি যে অসুস্থ এটা টের পাচ্ছেন? আচ্ছা, আন্দাজে কইছি, বাচ্চারা কইছি। এটা হাদিসের আলোচনা করে শুরু করব। আপনারা কেন দাঁড়িয়ে আছেন? কি দোষ করছি আমি? আমার দোষটা কি সেটা বলতে হবে, নাকি এটা আল্লাহর দোষ, রসুলের দোষ? একটু বসলে কি হয়, আমি আধা ঘন্টার উপরে বলতে পারবো না। আমার সাথে মুনাজাত দিতে রাজি আছেন? আমি তো কোনো বক্তাকে নকল করি না, বক্তারা আমাকে নকল করে, ঠিক কিনা বলে? ৫২ বছর হয়ে গেল আমার ওয়াজের বয়স। আমেরিকার এক একটা প্রোগ্রাম ধরার জন্য আমাকে ১০০, ২০০, ৩০০ মাইল গাড়িতে অতিক্রম করতে হয়েছে। গিয়ে দেখলাম মসজিদ, প্রেক্ষাপ, মানুষ অপেক্ষায় আছে, যুক্তিবাদী আইব, যুক্তিবাদী আইব। যুক্তিবাদী কি এটা? যেখানেই যাই আমার নামটা শুনলে মানুষ নিস্তেজ হয়ে যায়। কোন দোকানের সামনে যদি আমার গাড়ি থামায়, কোনো মতে যদি টের পায় এই গাড়িতে যুক্তিবাদী, দুই দিক দিয়ে হবনে চা আইতে থাকে, হুজুর একটু চা খান, হুজুর একটু চা খান। ওলামাদেরকে রেসপেক্ট করবা বাবারা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।